হ্যালো পিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোবং এডুকেশন কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে কাউন্সিলর রিনা বলছি। আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি স্টাডি ইন ক্রোয়েশিয়া, হাঙ্গেরি অ্যান্ড মাল্টা নিয়ে। এখন বলতে পারেন যে আমি স্টাডি নিয়ে তিনটা কান্ট্রি নিয়ে কেন কথা বলতে চাচ্ছি। সেক্ষেত্রে বলবো যে আপনারা অনেকেরই আইএস করা নেই, তারা চিন্তা করতেছেন যে আমার তো আইএলটিএস করা নেই, আমি এই সেমিস্টারে যেতে পারবো না বা আমি অ্যাপ্লাই করতে পারবো না। তাদের জন্য বলবো যে আপনারা এই তিনটা কান্ট্রিতে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন। আর হচ্ছে যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ডুয়োলিঙ্গো টেস্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া পাশাপাশি আপনার ইএসএল কোর্স তো রয়েছে, আপনি উইদাউট আইএলটিএস নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন। ইভেন হচ্ছে এখন চিন্তা করতে পারেন যে ভিসা রেশিওটা কেমন হতে পারে। তো বলবো যে 2020-তে দেখা যাচ্ছে যে শুরু থেকে ফেব্রুয়ারি সেমিস্টারটা বাদ দিয়ে এরপরে দুইটা সেমিস্টার, পরে দুইটা ইন্টারকে কিন্তু কোনো স্টুডেন্ট যেতে পারেনি, কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে ওখানে অ্যাপ্লাই করতে পারেনি, যেতেও পারেনি। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার নেক্সট সেমিস্টার যেটা আসতেছে 2021-এ, সেখানে কিন্তু আপনার ভিসা রেশিওটা অনেক বেশি হাই থাকবে, অনেক ভিসা সাকসেস রেশিওটা অনেক বেশি হাই থাকবে। কজ হচ্ছে ইকোনমিক সাইডটা কিন্তু ওদেরও এখন কিছুটা ডাউন হয়ে গেছে, মানে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে। কজ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থেকে যে ওরা পেমেন্টটা বা টিউশন ফিজটা পায়, আর ওদের স্থানীয় স্টুডেন্টের কাছ থেকে কিন্তু সেই টিউশন ফিজটা পাচ্ছে না। সো আমাদের থেকে আমাদের প্রায়োরিটিসটা কিন্তু একটু বেশি। তবে হ্যাঁ, স্টুডেন্টদের অবশ্যই আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে, রিকোয়ারমেন্ট ম্যাচ করতে হবে ওদের ইউনিভার্সিটির সাথে বা সাবজেক্টের সাথে। যেমন আপনারা যদি ব্যাচেলার করতে চান সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টস থাকবে যে এসএসসি আর এইচএসসিতে অবশ্যই 3.5 বা 3.5-এর উপরে থাকতে হবে। আর যদি মাস্টার্স করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলারের সিজিপিএটা 2.5 বা 2.5-এর উপরে থাকলে বেটার হয়। আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি আপনার ইংলিশ হয়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকলে তো হলোই। আর হচ্ছে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন, সেটা আমি আর আগেও মেনশন করেছি, আবারও বললাম যে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন। আর ওখানে যাওয়ার পরে কিন্তু আপনি টিউশন ফিসের জন্য আপনি চিন্তা করতে পারেন যে ওখানে যাওয়ার পরে যে ফাদার আমি পড়াশোনা কন্টিনিউ করব, তখন কি আমার আবার দেশ থেকে টিউশন ফিজটা আবার নিতে হবে কিনা বা ক্যারি করতে হবে কিনা। তো বলবো যে আপনি কিন্তু স্টুডেন্ট হিসেবে ওখানে উইকলি 20 আওয়ার্স ইন ক্যাম্পাসে জব করার অপরচুনিটি পাচ্ছেন। আর যারা আছে এক্সট্রা আর একটু জব, মানে এক্সট্রা আর আর্ন করতে চান, তারা কিন্তু ক্যাম্পাসের বাইরে আপনারা হ্যান্ড ক্যাশের মাধ্যমে জব করতে পারেন, অর জবগুলো করতে পারেন, যেটা আপনাদের জন্য স্টুডেন্ট অবস্থায় অবশ্যই এটা অনেক বড় কিছু যে আপনি এই ইনকামটা করে আপনি আপনার টিউশন ফিজ, আপনার লিভিং কস্ট, ফুড কস্ট আপনি ক্যারি করতে পারবেন, বেয়ার করতে পারবেন। সো যারা চিন্তা করছেন যে ওখানে গিয়ে আমার আবার এক্সট্রা খরচ হবে কিনা, যে এখানে বাংলাদেশ থেকে টাকা নিতে হবে কিনা টিউশন ফিজের জন্য, তো তাদের জন্য চিন্তা কোনো কারণ নেই, আপনি ওখানে গিয়েই এটা বেয়ার করতে পারবেন ইনকাম করে। দেন আপনি আপনার ফ্যামিলিকে চাইলে সাপোর্ট করতে পারবেন। আর হচ্ছে এখন বলতে পারেন যে আপনি আমাদের এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে, তাহলে বলবো আপনি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে লিঙ্কে আপনি মেসেজ করতে পারেন বা অফিসে সরাসরিও আপনি ডিটেলস জানার জন্য সরাসরি ভিজিট করতে পারেন। এখন বলতে পারেন যে আপনি আমাদের মাধ্যমে কেন অ্যাপ্লাই করবেন, বা আমরা বলছি না আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন, তবে এটা বলবো যে আমাদের কোনো আপনার ভিসার আগে কোনো সার্ভিস চার্জ নেই, আমাদের সার্ভিস চার্জ ভিসা আফটার ভিসা। সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা ইচ্ছুক, তারা দেরি না করে নেক্সট সেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।